সৌদি আরবের এটিএম বুথ থেকে গাড়িতে বসে আপনি খুব সহজে টাকা বের করতে পারবেন। সেজন্য প্রথমে আপনার এটিএম কার্ডটি এটিএম বুথে ঢুকাতে হবে। এরপর ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন এবং আপনার এটিএম কার্ডের পাসওয়ার্ডটি টাইপ করবেন। পাসওয়ার্ড টাইপ করার পর প্রাইস হিয়ারে ক্লিক করবেন এবং একটু সময় নেবে। এখান থেকে আপনি যদি টাকা বের করতে চান তাহলে ক্যাশ উইথড্রল ক্লিক করবেন। এখান থেকে আপনি যত টাকা বের করতে চান ওই টাকার অ্যামাউন্টের পাশে যে বাটনটি রয়েছে ওই বাটনটি ক্লিক করলে আপনি তত টাকা বের করতে পারবেন। আমি আমার ইচ্ছে মতো টাকা বের করবো, সেজন্য আদার অ্যামাউন্টে ক্লিক করব। আমি 1700 বের করবো, সেজন্য আমি এখানে 1700 টাইপ করব। এরপর এখানে কনফার্মে ক্লিক করতে হবে। এরপর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর প্রথমে আপনার এটিএম কার্ডটি বেরিয়ে আসবে, এরপরে আপনার টাকা বেরিয়ে আসবে। আপনারা এভাবে খুব সহজে গাড়িতে বসে সৌদি আরবের এটিএম বুথ থেকে টাকা বের করতে পারবেন। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটি লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে বিষয়টা সবাই জানতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।